বাংলা মানেই তো চার চার দেওয়ালের মধ্যে একটা ছোট লোকেশন, ওরা 1 কোটি টাকার মধ্যে সিনেমা বানিয়ে ফেলে। তো আমার এই পারসেপশনগুলোকে ভাঙা প্রয়োজন আছে, আমি সবসময় এই লড়াইগুলো লড়ে থাকি। রাজ চক্রবর্তী যখন প্রথম সিনেমা করেছিল তখন ইট ওয়াজ টক অফ দ্য টাউন, রাজ চক্রবর্তী যখন ওয়েব সিরিজ করবে প্রথম ইট শুড বি টক অফ দ্য টাউন। অনিমেষ দত্ত আর বিনোদ বিহারী মানে পরান্দাকে আমরা নিয়ে এসেছি, এই গল্পের প্রেক্ষাপট গল্প সবটাই কিন্তু আলাদা। আমরা ভালো কাজ করতে পারি, আমরা যে কোনো ইন্ডাস্ট্রির থেকে বেটার কাজ করতে পারি আর কি, আমাদেরকে ভরসা করতে হবে। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। নমস্কার, সংবাদ প্রতিদিন ডট ইনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে টলিউডের হিট জুটি রাজ এবং শুভশ্রী। আমরা কথা বলবো তাদের সঙ্গে তাদের আপকামিং সিরিজ আবার প্রলয় নিয়ে, তাই তো? হ্যাঁ, আবার প্রলয়। আচ্ছা, কতটা এক্সাইটেড তোমরা বলছো আমি সেটা জানতে চাই। খুবই এক্সাইটেড, এবং এটা 1 বছর ধরেই কাজটা করছি। 2022 জুন থেকে আমরা কাজ শুরু করেছিলাম এবং স্ক্রিপ্টের কাজ, এবং তারপর শুটিং করি জানুয়ারি মাস থেকে, এবং জুলাই মাসের 25 তারিখে আমরা এপিসোড জমা দিই আর কি। এই 1 বছর ধরে প্রত্যেক দিন এটার সঙ্গে জড়িয়েছিলাম, এবং এটা আমার খুব একটা ড্রিম প্রজেক্ট। সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে, এবং কাস্ট অ্যান্ড ক্রু প্রত্যেকে, এবং আমার প্রডিউসার, আমার চ্যানেল Z5 পুরো টিম, সম্রাট অনিন্দিতা, এরা প্রত্যেকে আমাকে হেল্প না করলে আমি এই কাজটা করতে পারতাম না। 40 দিনের শুটিং ছিল, কিন্তু প্রিপারেশন ছিল পুরো প্রায় 1 বছরের আর কি। সো এই কাজটা দেখেই বুঝতে পারছো, ট্রেলার দেখে বা গান দেখে, যে এটা খুব বড় মাউন্টিং, এবং এত কাস্টিং এবং তাদের লুক সব কিছু নিয়ে অনেক সময় লেগেছে আর কি। খুবই এক্সাইটেড। এটা ড্রিম প্রজেক্ট বলতে, ড্রিম প্রজেক্টে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, শুভশ্রীকে পেয়েছো প্রযোজক হিসেবে, তুমি কতটা এক্সাইটেড বা নার্ভাস? নার্ভাস আমি একদমই না, আমি ভীষণই কনফিডেন্ট, বিকজ যে ডিরেক্টরকে আমি পেয়েছি অ্যাজ প্রডিউসার সে আমাদের নাম্বার 1 ডিরেক্টর, যে আমাদের ইন্ডাস্ট্রিকে সব থেকে বড়ো হিটস দিয়েছে। সো আমি তো একেবারেই নার্ভাস হওয়ার জায়গাতেই নেই, উল্টে ভীষণই কনফিডেন্ট আমি, বিকজ এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছে রাজ যেটা অলরেডি একটা ব্র্যান্ড সেট, প্রলয় এমন একটা ব্র্যান্ড যেটার জন্য মানুষ সারাক্ষণ অপেক্ষা করে থেকেছে, এবং প্রলয় সিনেমা নিয়ে বা যেটা আগেও সিরিজ, ছোট সিরিজ ছোট হয়েছিল সেটা নিয়েও ভীষণ ইট ওয়াজ টক অফ দ্য টাউন, আর এখনও আবার প্রলয় যে টক অফ দ্য টাউন হবে সেটা নিয়ে আমি ভীষণই কনফিডেন্ট ছিলাম। আমরা ট্রেলার দেখেছি একটা অসম্ভব রিয়েলিস্টিক গল্প, ঠিক যেমন প্রলয় ছবিতে আমরা দেখেছিলাম, আবার প্রলয় আরও বড় আকারে বুঝতেই পারছি, বাট পুরো শুটিংটা সুন্দর, মানে বেশিরভাগ শুটিংটা, তো ইট ওয়াজ ভেরি টাফ, একটু গল্পটা জানতে চাইবো। খুব খুব টাফ ছিল, দেখো এটা হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে গল্প, এবং এর মধ্যে রিয়েলিটিও আছে, একটু ফিকশনও আছে আর কি। এবং গল্পটার মধ্যে আমি তোমাকে এটুকুনি বলতে পারি যে একটা ভালো গল্প আছে, সাসপেন্স আছে, অ্যাকশন তো আছেই বুঝতে পেরেছো, তার সঙ্গে গান আছে, কমেডি আছে, ডায়লগ আছে, রোম্যান্স আছে, সব মিলিয়ে এটা হচ্ছে আমি যে ধরনের ছবি বানাই, আমি যে ধরনের কাজ করতে ভালোবাসি, একটু লার্জার দেন লাইফ, একটু বড় করে সেই কাজটা পুরো দেখতে পাবে। এবং তার সঙ্গে ওয়েবের যে ফরম্যাটটা হয়, যেভাবে এপিসোড ওয়াইজ, এপিসোড টু এপিসোড যেভাবে টান টান করে সাসপেন্স নিয়ে এগিয়ে যায়, সেই গল্পটা তুমি পুরো পাবে আর কি। এটা যে আমরা প্রলয় থেকে শুধু এখানে অনিমেষ দত্ত আর বিনোদ বিহারী মানে পরান্দাকে আমরা নিয়ে এসেছি, এই গল্পের প্রেক্ষাপট গল্প সবটাই কিন্তু আলাদা। আমরা খালি প্রলয় আবার প্রলয় নাম দিয়েছি কারণ অনিমেষ দত্তকে নিয়ে এসেছি, অনিমেষ দত্তকে সবাই দেখতে চেয়েছিল আর কি, তাই আমরা। মানে যেটা আমার মনে হয় বাংলায় প্রথমবার যে কোনো একটা চরিত্র যেটা এতবার করে সিকুয়েল হয়েছে, এবং পুলিশ মানে যে একটা পুলিশের চরিত্র যেটা মানে অলরেডি এস্টাবলিশড, এবং যেটা নিয়ে আর কি ভবিষ্যতেও অনেক কাজ হতে পারে। এবং আমি যত শুনেছি সেই শুটিংয়ের সময় শুভশ্রী হিমাঙ্কি নিয়ে সুন্দরবনে গিয়ে থেকেছে পর্যন্ত। প্রডিউসারকে তো থাকতেই হবে, কী করছি না করছি দেখবে না, না জোকসা পার্ট, বাট আমি তো সত্যি কথা বলছি যে ও ছিল বলেই, আমাদের পুরো টিম সাপোর্ট করেছে বলে এই কাজটা করতে পেরেছি। নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ম্যাক্সিমাম 20 দিন 22 দিনের সিনেমা হয়, যে কোনো কাজ হয়, তো আমি সেখানে 40 দিনের কমে এই কাজটা করতে পারতাম না, আমার 60 দিন হলে ভালো হতো, বাট 40 দিনে যে আমাকে দিয়েছে করতে, এক দুই হচ্ছে যে মানে ডেলি 450-500 জনের একটা ইউনিট মেম্বার ছিল, এবং একটা গান করার জন্য মানে ক্রাউড ছিল 1500-2000 প্রায়,
সো এই যে খরচাটা আমি ও কখনো আমাকে জিজ্ঞাসা করেনি কেন এত খরচা করছো, নিজেদের ঘর থেকে চলে যেতে পারে না, এইটা আমাকে জিজ্ঞাসা বলেনি যে ঘর থেকে চলে যাবে, কিন্তু ও জানে যে এটা আমার ড্রিম এবং আমি ওয়েবে প্রথম কাজ করতে আসছি, আমি এখানে চাইবো যে কত খরচা হচ্ছে না, আমি দর্শককে কী দিতে পারছি আর কি। ব্র্যান্ড সেট করাটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও জানি। মানে রাজ চক্রবর্তী যখন প্রথম সিনেমা করেছিল তখন ইট ওয়াজ টক অফ দ্য টাউন, রাজ চক্রবর্তী যখন ওয়েব সিরিজ করবে প্রথম ইট শুড বি টক অফ দ্য টাউন। বুঝলাম, যা রেসপন্স দেখছি আমার ধারণা আবার প্রলয়ের সেকেন্ড সিজন হবে, সেখানে শুভশ্রী সঙ্গে থাকবে নিশ্চয়ই? ও সবসময় আমার সঙ্গে আছে। না সেকেন্ড সিজনের অবভিয়াসলি সব কিছু হবে, সেকেন্ড সিজন তো হতেই হবে, এটা সেকেন্ড থার্ড সব হবে। এবং শাশ্বতদা অপুদা যেভাবে কাজ করেছে এবং সবাই ঋত্বিক গৌরব কৌশানী সায়ানী পরান্দা মানে সোহিনী যারা একটা ইয়াং যে পুরো ব্যাচ রয়েছে অভিনেতা অভিনেত্রী তারাও যা পাঠ করেছে এবং মিউজিক ক্যামেরা সব মিলিয়ে আমি বলতে পারি যে সবার ডিমান্ড থাকবে যে সেকেন্ড সিজন কবে আর কি। এই সিরিজে আমরা একজন মন্ত্রী পার্থভৌমিককেও অভিনেতার রূপে পেয়েছি, সেই জায়গাটা একটু বলো কীভাবে রাজি করালে তোমরা? এটা ওর ক্রেডিট, বিকজ আমি ক্রিয়েটিভ ইয়েতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। আমরা দুজনে পার্থদার নাটক দেখেছি, পার্থদাকে আমি একটু অন্যভাবে চিনি, মানে মন্ত্রী মন্ত্রী আমাদের এখানে একদম অন্য ভূমিকা। আমি পার্থদাকে মন্ত্রী বা একজন পলিটিশিয়ান হিসেবে থেকেও বেশি একজন ব্যক্তি পার্থদাকে চিনি, পার্থভৌমিককে। ও থিয়েটার ভালোবাসে, আমরা যখনই কথা বলি থিয়েটার নিয়ে গল্প হয়েছে, আড্ডা মেরেছি, গান বাজনা নিয়ে কথা হয়েছে। নিজে নাটক করেন উনি, উনি খুব ভালো একজন অভিনেতা, থিয়েটারে ওনার নাটক দেখলে অবাক হয়ে যাবে আর কি। তো আমি তার জন্য বললাম যে তোমাকে এই পার্টটা করতে হবে আর কি। তখন ও বললো কি আমি পারবো, আমি কি, আমি বললাম অবভিয়াসলি তুমি এসো আমি করিয়ে নেবো, এবং অসাধারণ পাঠ করছে, অসাধারণ আর কি। এই শুটিংটার মধ্যে একটা রিস্ক ফ্যাক্টরও ছিল, কারণ জলে স্থলে শুটিং হয়েছে, সুন্দরবন মানেই আমরা জানি কুমির এবং নানা রকম ভয়, তার মধ্যেই কুমিরের মাঝখানে গৌরব সাঁতার জানা তার মধ্যে জলে পড়তে হয়েছে। এবং তুমি একটা শর্ট দেখবে যেখানে একজনকে জলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আন্ডার ওয়াটার শুট করা হয়েছে, অনেক মানে আমি ভয় পেয়ে গেছি যে মানে কি করে তুমি রিস্ক নিচ্ছ, নিচে কুমির থাকতে পারো না, নানা হয়ে যাবে। মানে সবথেকে বড় যেটা প্রবলেম ফেস করা করে মানে করেছিল সেটা হচ্ছে জোয়ার ভাটা, দু ঘন্টা অন্তর অন্তর, ওইটা খুব টাফ ছিল, সবথেকে টাফ। আমরা যারা সুন্দরবনে ঘুরতে যাই তারা এটা জানি না যে ওখানে যখন ভাটা হয় বা জোয়ার হয় কেমন হয়ে যায় পুরো নদীটা, কতটা ভয়ঙ্কর হতে পারে আর কি। তো তার মধ্যে শুটিং করে, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই কিন্তু যে কোনো রিস্ক নিতে তৈরি আর কি, তুমি খালি ওকে ভরসা করতে হবে। আমরা ভালো কাজ করতে পারি, আমরা যে কোনো ইন্ডাস্ট্রির থেকে বেটার কাজ করতে পারি আর কি, আমাদেরকে ভরসা করতে হবে, আমাদেরকে গদে বাধা ফরম্যাটে ফেলে দিলে হবে না যে এরা এটাই পারে। যেমন আমাকে অনেকে বলেছে যে আরে বাংলা মানেই তো চার দেওয়ালের মধ্যে একটা ছোটো লোকেশন, ওরা 1 কোটি টাকার মধ্যে সিনেমা বানিয়ে ফেলে, তো আমার এই পারসেপশানগুলোকে ভাঙা প্রয়োজন আছে। আমি সবসময় এই লড়াইগুলো লড়ে থাকি, তুমি আমাদের সম্পর্কে আমার সম্পর্কে যদি ভুল ভাবো আমি তোমার মাথায় ঢুকবো আর কি, কোনো না কোনোভাবে আমি প্রুফ করবো যে তুমি যেটা ভাবছো সেটা ভুল হতেও পারে আর কি। ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ তো বড়, এটা বিশাল চ্যালেঞ্জ নিয়েছে এবং বিশাল স্কেলটা সেটা আমি বুঝতে পারছি। সুন্দরবনকে এইভাবে দেখানো হয়েছে, সুন্দরবন আমরা নর্মালি সুন্দরবন বলতে পারি খুব দারিদ্র এবং কষ্ট মানে ক্রাইসিস, আমি সেটাকে একটু অন্যভাবে দেখিয়েছি, মানে তোমার কখনো মাথায় এটা আসবে না যে র দেখালেও কখনো মাথায় আসবে না যে আমি মনে হবে যে একটা অসাধারণ একটা লোকেশনে শ্যুট করছি। থ্রিলার এলিমেন্ট যেমন আছে তেমন একটা খুব এন্টারটেইনিং কোশ্চেন তো রয়েছে আমার, বেশি আছে, অনেক আছে, অনেক অনেক, মানে এটা রাজ চক্রবর্তীর সিগনেচার, যেটা লাস্ট এপিসোডের লাস্ট সিন অফ দি লাস্ট শট অফ দি তোমাকে বসিয়ে রাখবে। এর মধ্যে ঋত্বিকের লুকটা দেখে কারো কারো সেক্রেট গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুকটা মনে করেছে, তোমরা কি বলবে? দেখো এটা অ্যাকচুয়ালি কি হয় না, এটা মানুষের পারসেপশন, একটা টেলার দেখে যদি মানুষ জাজ করে ফেলতে পারতো যে এই গল্পটার মধ্যে কী রয়েছে এবং একে কেন দেখা যাচ্ছে, তাহলে তো আর আমরা সিনেমা বানাতাম না, আমরা এই কাজই করতাম না। কয়েকজন বলেছে অবভিয়াসলি, আমি এই প্রশ্নের যদি আমাকে উত্তর দিতে হয় আমি বলবো যে 10টা এপিসোড দেখুক, তারপরে যদি আমাকে এই প্রশ্নটা করে আমি নিশ্চয়ই তার উত্তর দেবো, কারণ এই লুকের মধ্যেই গল্প লুকিয়ে আছে, তো আমি গল্প এই লুক এখনই সব বলে আমি গল্পটাকে ইয়ে করতে, তারা হয়তো অনেক কিছু ইন্টেলিজেন্ট, তারা হয়তো অন্যভাবে প্রেডিক্ট করার চেষ্টা করছে, সো তাই হচ্ছে। আর আমার এখানে ভীষণ এইসব বলতে ভালোবাসি আর কি, যে কম্পেয়ার করতে ভালোবাসি আর কি, ওর সঙ্গে এটার মিল, ওটার সঙ্গে এটার মিল, এইসব ছাড়া কোনো এইসব বই খাতা নিয়ে খাতা পেন নিয়ে বসে আর কি, যে আচ্ছা কী হলো খারাপটা, হ্যাঁ মানে খারাপটা কী বলবো লিখি একটু, তাহলে দেখো যার বলতে ইচ্ছে করছে সে বলছে, যার ভাবনার মধ্যে বলতে পারে, কিন্তু এন্ড অফ দ্য প্রজেক্টটা যখন পুরোটা দেখবে তখনই আসে। রাজনীতিতে যোগদানের ফলে কি পরিচালক রাজের সময় একটু কমে গেছে? রাজনীতি নিয়ে প্রশ্ন করতে বারণ করেছিলেন? ঠিক আছে, পরিচালকের না 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 পরিচালকের
সময় কমেছে না, আমি টাইম ম্যানেজ করতে পারি। 24 ঘন্টায় পুরো একটা দিন হয়, তুমি এই 24 ঘন্টা ধরে যদি তুমি তার মধ্যে 10 ঘন্টাও প্রপারলি ইউটিলাইজ করো, তুমি দেখবে তারপরেও তোমার ফ্যামিলিকে দেওয়ার জন্য 10 ঘন্টা রয়েছে, ঘুমানোর জন্য 6 ঘন্টা রয়েছে, তুমি সব সময়। 24 ঘন্টা হলেও সময় যদি মানে মনে হয় যে কমেও গেছে, প্যাশনটা অনেক বেড়ে গেছে অ্যাজ ডিরেক্টর। আচ্ছা, স্বামী হিসেবে বাবা হিসেবে তুমি রাজকে কত নম্বর দেবে? 100-100 সব কিছুতে, স্বামী হিসেবে, বাবা হিসেবে, ডিরেক্টর হিসেবে, বিধায়ক হিসেবে, সব সবকিছু হিসেবে 100-100। আচ্ছা বুঝলাম। আচ্ছা, দেবকে নিয়ে একটা ছবির প্ল্যান ছিল যেটা ওই পুলিশ কপি ইউনিভার্সের ব্যাপারে, ওইটাও অ্যাকচুয়ালি ওই মানে ওই কি জানো ঋত্বিকের লুকের মতো আর কি হয়ে গেছে আর কি, সবাই জাজ করে ফেলছে আর কি। আমরা কিছু বুঝছি না, আমরা যেটা ভাবছি না সেটা অন্যরা বলে ফেলছে আর কি। বেসিক্যালি এরকম কিছু না, এখন একটা আইডিয়ার উপর কাজ করছি, একটা দুটো তিনটে আইডিয়ার উপর কাজ করছি। কোন কাজটা আগে করবো কী করবো সত্যি বলছি আমি এখনও জানি না, যে সেখানে কে কাজ করবে না করবে এরকম কোনো কারোর সঙ্গে কোনো কথা হয়নি। ফাইন, শুভশ্রীকে আবার কবে কাজ করবে বলো? যবে ওরা কাজ করতে রাজি হবে তবে কাজ করবো, আমার মতো ডিরেক্টরের সঙ্গে যবে কাজ করবো। আচ্ছা, আপাতত তো ওর একটা বিশাল দায়িত্ব এখন সামনে রয়েছে, সেটা পেরোতে হবে তারপরে। সে দায়িত্ব আমরা দুজনে মিলেই পালন করছি। সো ব্যাট ইয়ে যে অবভিয়াসলি ও একজন ভালো অভিনেত্রী, ওর কাজ ওর সঙ্গে কাজ করতে চাই আমি, বাট আপাতত আমাদের এখন বড় কাজ সামনে আছে ডিসেম্বরে, তো সেটা হয়ে যাক, তারপরে ও নিজে তৈরি হবে যখন ফ্লোরে যাওয়ার জন্য, তখন আমরা কিছু এমন কিছু ভাববো যেটা আলাদা হবে। খুব ভালো। আচ্ছা ফাইনালি আমাদের পাঠক এবং দর্শকদের জন্য তোমরা আবার ফ্লোরে নিয়ে যেটা বলতে চাও একটু বলো। এটাই বলবো যে Z5 ডাউনলোড করুন এবং সাবস্ক্রাইব করুন, সবাই দেখে ফেলুন। সবারই এক্সাইটমেন্ট আমরা বুঝতে পারছি, সবাই বলছে সিনেমা হলে কেন আসছে না, বাট সিনেমা হলে এত বড় গল্পটা দেখানো যেত না, তাই আমরা ওয়েব সিরিজ বানিয়েছি। Z5-এ আবার প্রলয় দেখবেন, এটা একটা ওয়েব সিরিজ এবং এটা কিন্তু সিনেমা হলে বা টেলিভিশনে দেখা যাবে না। রিকোয়েস্ট করছি যে এই Z5-টা ডাউনলোড করুন, যদি না ডাউনলোড থাকে সাবস্ক্রাইব করুন, এবং 10 এপিসোডের আবার প্রলয় দেখুন। আপনার পছন্দের সমস্ত আর্টিস্ট রয়েছে এখানে এবং অসম্ভব ভালো একটা গল্প রয়েছে, এবং তার সঙ্গে সাসপেন্স রয়েছে, অ্যাকশন রয়েছে, ডায়লগ রয়েছে, প্রেম রয়েছে, গান রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, ভরপুর একদম টিপিক্যাল রাজ চক্রবর্তী মার্কা যাকে বলে, সেই সব জিনিসগুলো আপনি পাবেন, দেখুন ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের দুজনকেই আমাদের সময় দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে রয়েছি আমি শম্পালি, আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in-এ, আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা এবং নতুন নতুন খবর।